শিশিটা পুড়িয়ে দেওয়ার পরেও কি ভূতের তো কোনো চেঞ্জ হলো না? তাহলে কি ওই তান্ত্রিক আমাকে মিথ্যে বলল? মা, জানো মা, মো যে তান্ত্রিকটার কাছে যায়, আমি আর কচিদা আজ সেখানে গেছিলাম। বলো কি, তারপর? আমি খুব কায়দা করে ওই তান্ত্রিকটাকে বললাম, বল কি চাই তোর? বাবা বাবা, আমার সংসার যে ভেসে যাচ্ছে, তাই আপনার সাহায্য চাই বাবা। বল কে তুই, কি চাস? তোর তোর কোনো অতীত আমার সামনে আসছে না কেন? কে তুই? তা তো জানিনি বাপু, লোকে কইছে তুমি আমার বাঁচাতে পারবে, তাই তো এলুম। ঘোমটা তো লাগে, আগে দেখি তারপর বাঁচাবো কিনা সেটা ভাববো। আমরা কি আর শহুরে মেয়ে নাকি যে পর পুরুষের সামনে ঘোমটা তুলে কথা কইব? তুমি তুমি আমার হাত দেখেই যা বিধান দেবার দাও। কি হয়েছে, কি হয়েছে তোর? আমার বর পরস্ত্রীতে মজেছে গো, ওর কথায় উঠছে বসছে, চরিত্রী গেছে ওর। কি করতে চাস তুই? স্বামীকে জব্দ, এমন ওষুধ দাও যেন স্বামীর সব তরপরানি একদম বন্ধ হয়ে যায়। ওসব এখানে হয় না, চলে যা এখান থেকে। কষ্ট করে এসেছি কি চলে যেতে নাকি? ওষুধ না নিয়ে আমি কোথাও যাব না। এই মেয়ে, তোর কানে কথা যায় না? আমি রেগে গেলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েছে, নতুন করে আর কি হবে? আমি ওষুধ নিয়ে তবেই যাব। আমার ওষুধ দিয়ে স্বামীকে বশ করে তোর পাটে ভাবি, তাই না? ছি 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 ছি, আপনি কি বলছেন? স্বামীকে বশ করবো কেন? স্বামীকে তো আমি ভালোবাসি, ওই হতচ্ছাড়িকে আমি বশ করব, তারপর বলবো পুকুরে দড়ি কলসি দিয়ে ডুবে মরতে। তোর তো অনেক বুদ্ধি রে। এনে ওষুধ নেই তোর। আচ্ছা বাবা, এই এই ওষুধের ফল কি সঙ্গে সঙ্গে পাবো? তা পাব, ব্যাকের ওষুধ অন্যর উপর প্রয়োগ করিস না, তাহলে তার ফল উল্টো হবে। তা বাবা, এই এই ওষুধের ফল যদি উল্টো হয়ে যায় তাহলে কাটাবো কেমনে করে? তা জেনে তোর দরকার কি? ওষুধটা নিচ্ছিস মেয়েটার জন্য। না আসলে এসব জেনে রাখা ভালো বাবা, মানুষ মাত্রই তো ভুল হয় তাই না? তাছাড়া আমরা গ্রামের মানুষ, হিসেব না কষে কোনো কাজ করি না। তবে মন দিয়ে শোন, শুদ্ধাচারে গিয়ে একটা খোলা স্থানে ওই শিশিটাকে পুড়িয়ে ফেলবে, তাহলেই সব মায়া কেটে যাবে। তবে সাবধান, ওই শিশিটা যেন কোনোভাবেই ভেঙে না যায়, তাহলে কিন্তু সর্বনাশ। আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। তাহলে আমি আসি বাবা। মা, আমরা তো ওই তান্ত্রিকের কথা মতো ওই শিশিটাকেও পুড়িয়ে দিলাম, কেন যে কাজ করলো না? তুই তো একজন এডুকেটেড মেয়ে, পড়াশোনা করেছিস, তারপরে তুই এই তান্ত্রিকের কথায় বিশ্বাস করছিস? কিন্তু বাবা, মুখ গেহপুতকে যে ওষুধটা দিয়েছে সেটা তো গেহপুতের ওপর কাজ করেছে, গেহপুত তো ওই ওষুধের জন্যই পাল্টে গেছে। শুধু ওষুধ নয় খো, আমার তো মনে হচ্ছে ওই তোমার বোন তান্ত্রিকের থেকে জাদুটোনা শিখে এসেছে আর ওইভাবেই শেকদাকে বশ করে রেখেছে। আমি বিশ্বাস করি কোনো জাদুটোনাই মানুষের মনকে কবজা করতে পারে না, হয়তো সাময়িকভাবে তার ব্রেনকে এফেক্ট করতে পারে কিন্তু মনকে কখনোই নয়। মায়াজাল থেকে বেরিয়ে গেলেই শেখর আবার ঠিক ঠিক আমার বোনের কাছে ফিরে আসবে। কিন্তু মা, মৌ তো বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে, আমি আমি কি করব? আমার বনি তো এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়, সে তো অনেক লড়াই করেছে, এখন কেন সে এত ভয় পাচ্ছে? বনি, বিয়ের ডেট ঠিক হয়েছে, বিয়ে তো এখনো হয়ে যায়নি, দেরি আছে। আমি তোকে বলছি মা,
আমি তোর সাথে আছি, আমিও দেখব মো কি করে এই বিয়ে করে।